হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা আগুনে নিক্ষেপ করা হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরীল আমিনকে বাবা দিয়ে যখন পাঠানো হলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন, বলো গো তুমি তো আল্লাহর ফারিস্তা হযরত জিবরীল আমিন, আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন বলুন না। জিবরীল আমিন বলতেছেন, বলো গো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার কাছে এসেছি একটু সাহায্য দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলো গো আল্লাহর ফেরেশতা জিবরীল আমিন, আপনার কাছে আমি কোন সাহায্য নিব না, সাহায্য যদি করে আমি একমাত্র আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য পেতে চাই। আমি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে সাহায্য আমি পেতে চাই। হযরত জিবরীল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কি বলতে চকরব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, ও রব্বুল আলামিন আমি তো গেছিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কিন্তু সে তো আমার কাছ থেকে সাহায্য নিতে চাইল, আপনার কাছ থেকে ডাইরেক্ট সাহায্যটা নিতে চাই, ও আল্লাহ আপনি সাহায্যটা দিন দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা জ্বলন্ত আগুনে যখন বাবা নিক্ষেপ করেছে, আল্লাহর কি কুদরত, জ্বলন্ত আগুনটা যেন বাবাজি ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুল বাগান ফুল বাগিচা তৈয়ার হয়ে গেছে। এইদিকে বাবা বাদশা নমরুদ, বাদশা নমরুদের একটা বেটে ছিল, তার নাম হলো সারা। তার নাম কি বললাম? সারা। তখন কিন্তু বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবাহ শাদী কিছু হয়নি, তো মা সারা তিনি কিন্তু ওই নমরুদের বিটি ঘর থেকে দেখতেছে যে কি ব্যাপার, ইনাকে জ্বলন্ত আগুনে দিয়ে দিল, তবুও তার শরীরের লোম পর্যন্ত পড়ল না, প্রায় আগুনটাও ফুল বাগিচা হয়ে গেল। এটার মানেটা কি? বেরাদন ইসলাম মাদা সামানিকরামাও, যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবা যে আপনার ফুল বাগানের বাগিচার ভিতরে বসে আছে, বেরাদন ইসলাম মানুষজন দেখে বাবা আশ্চর্য হয়ে গেল, বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মটাই সঠিক, অনেকে আপনার বেদিন কাপের রাও, বাবা যে হযরত ইব্রাহিমের কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকের, এইরকম ভাবে বাবা যে বাদশা নমরুদের বিটি মা সারা যখন দেখল কি যে তো আল্লাহ বিখ্যাত নবী, ইনি তো আল্লাহর শ্রেষ্ঠ নবী, ইনি তো আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো দেখতে পেলাম জ্বলন্ত আগুনে তিনাকে পোড়াতে পারে না, যে আগুনটা যেন ফুল বাগিচা তৈয়ার হয়ে যায়, বাদশা নমরুদের ভিটি বলতেছে আমি ইনাকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা নমরুদের ভিটি বলছে যে ইনি আল্লাহর নবী, আর আমি ইনাকে বিবাহ করতে চাই, যে আগুনে তাকে পোড়াতে পারে না, যে আগুন ফুল বাগিচা হয়, আমি যদি তার স্ত্রী হতে পারি তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাদশা নমরুদের বেটি মা সারা তিনার আব্বাকে বলছে, বলে আব্বা জান আমি আল্লাহর নবী খলিলুল্লাহকে আমি বিবাহ করতে চাই। বাদশা নমরুদ বলতেছে, বলে বিটি তুমি কেন বিবাহ করতে চাও? বলে আব্বা গো আপনি দেখছেন না, দেখছেন
চিল্লা আপনি এত জ্বলন্ত আগুনে তিনাকে ফেলাইয়া দিয়েছেন, তবুও জ্বলন্ত আগুনে তিনাকে পোড়াতে পারে নাই। অথচ ফুল বাগিচা তৈয়ার হয়ে গেছে আগুন গলো, ও গো আব্বা জান আমি ইনাকেই বিবাহ করতে চাই। এদিকে মানসা নমরুদ বলতেছে বানা বেটি তাকে যদি তুমি বিবাহ করো আমি তোমাকে বেটি বলে আর দুনিয়াতে রাখবো না, তোমাকে বেটি বলে আমি আর মানবো না, তুমি আমার বেটি এটাও বলে আমি ঘোষণা করবো না। কেননা বাদশা নমরুদ বাবা আপনার কিনা সম্মান খাতিরে পড়ে গেছে, কেননা বাদশা নমরুদ এটা ভাবতেছে আমার বেটি যদি ইব্রাহিম খলিল্লাহকে যদি বিবাহ করে নাই আমার মান সম্মানটা হারিয়ে যাবে, আমি কার কাছে যাব, কোথায় যাব, কিভাবে থাকবো, আমাকে তো মানুষ অপমান করবে। যেহেতু আমাকে সমস্ত মানুষেরা আমাকে পূজা করে, আমাকে দেবতা বলে মানে, আমাকে রব বলে মানে, আমাকে স্রষ্টা বলে মানে, তার জন্য আমার জানো একটু লজ্জা হতেছে। আমার নিজের বেটি ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করবে এ সম্মান কোথায় রাখবো আমি? বাদশা নমরুদের বিটি ইব্রাহিম খলিল্লাহর কাছে এসে বলছে হুজুর আপনাকে আমি বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনি কে? তিনি বলতেছেন আমার আব্বার নাম হচ্ছে নমরুদ, বাদশা নমরুদ। যেমন বাদশা নমরুদ বলেছে অমনি বাবাজি একবারে চমকে উঠেছে, এই তোমার আব্বা তো আমাকে জ্বলন্ত আগুনে ফেলিয়ে দিয়েছিল, আজকে তুমি আমাকে বিবাহ করার জন্য আমার কাছে এসেছো? বাবাজি বাদশা নমরুদের বিটি বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে বলো হুজুর গো আমার আব্বার জন্য আপনার কাছে বেয়াদবি মাপ চাইতেছি, কিন্তু হুজুর আপনি ক্ষমা করে দিন, আমার আব্বা আপনাকে জানে না চিনে না, আমি বুঝে গেছি আপনি কে, ওরই জন্য আপনাকে বিবাহ করার জন্য এসেছি। ওই কারোর জন্য আপনাকে বিবাহ করার জন্য আমি এসেছি। বেরাদুল ইসলাম মাজান সামানি কিরাম হযরত ইব্রাহিম খলিল্লাহ তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও, চলো তাইলে আমরা বিবাহ শাদীটা করে নি। হযরত ইব্রাহিম খলিল্লাহর সঙ্গে বাবা মা সারা যখন বাবা বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাজান সামানি কিরাম এক বছর চলে যায়, দু বছর চলে যায়, তিন বছর চলে যায়, বাবা কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান নাই। হযরত ইব্রাহিম খলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন, গো রব্বুল আলামিন আমার তো একটা সন্তান আদি নাই, আমার এত জমি জায়গা, এত টাকা পয়সা ধন দৌলত আমি কাকে দুনিয়াতে দিয়ে যাব? আল্লাহ গো আপনি তো আমাকে একটা সন্তান দিলেন না, আমি এত বলি টাকা পয়সা জমি জায়গা গেল কাকে দিয়ে যাব? বাবা জি দোয়া করে কোনোদিন সন্তানের কি করা যায় এদিকে বাবা মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলতেছে ও গো আমার স্বামী তবে আপনি শুনে নিন তাড়াতাড়ি, আপনি তো আমাকে বিবাহ করার পরে আমার তো সন্তানাদি হলো না, আপনাকে আবার বিবাহ করার অর্ডার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা যদি কোন মায়ের যদি সন্তান না হয়, কোন মা তার
স্বামীকে জীবন বলতে পারবে না, বলে স্বামী গো আমার তো সন্তানাদি হলো না, আপনি আরেকটা বিবাহ করেন। কখন এই কথা কোন বিবি তার স্বামীকে বলবে না। কিন্তু বেরাদের ইসলাম মাজান সামানিকরাও আমার মা বোনেরা সব দিতে রাজি রে বাবা, কিন্তু আমার মা বোনেরা স্বামীর ভাগ দিতে কাউকে রাজি না। মা সারা বলতেছে বলে স্বামী গো আমার তো সন্তানাদি হলো না, তা আপনি এক কাজ করুন আর একটা বিবাহ করুন। ইব্রাহিম খলিল্লাহ তিনি বলতেছেন বলে বিবি আমি যদি বিবাহ করি তাহলে পরে তোমার তো রাগান্বিত হবে, কেননা যে সমস্ত মহিলা আছে তারা স্বামীর ভাগ কাউকে দেয় না, আর তুমি আমাকে আবার বিবাহ করার জন্য আবার অর্ডার করছো। বল স্বামী গো কেউ তো চাই না স্বামীর ভাগ দিতে, কিন্তু গো আমার স্বামী আমাদের এত টাকা পয়সা ধন দৌলত আছে, এই টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা গুলো আমি কোথায় কাকে দিয়ে যাবেন বলে আমি আর একটা বিবাহের অর্ডার করে দিলাম, আর একটা বিবাহ করতে আমি বলে দিলাম। কিন্তু বেরাদার ইসলাম মাজার সামানিক এদিকে হযরত ইব্রাহিম খলিল্লাহ তিনি বলতেছে বল গো আমার বিবি সারাও তবে শুনে না শুনে নাও, আমি বিবাহ করতে পারবো না, তুমি যদি একটা আমাকে মেয়ে দেখে বিবাহ দিয়ে দাও তবে আমি বিবাহ করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আমি বিবাহ করতে রাজি আছি। বেরাদুল ইসলাম মাজার সামানিকরাম এদিকে মা সারা তিনি বাবা যে একটা মহিলা খোঁজার জন্য বাবা বেরিয়ে গেছেন, কোন মতে মহিলা পায় না পায় না পায় না। আর এদিকে বাবাজি একজন মহিলা ছিল তার নাম হলো হযরতে মাহাজেরা, তার নাম কি মাহাজেরা। এ মাহাজেরা কে ছিলেন জানেন? দেখতে খুব সুন্দর গরিব ঘরের মেয়ে। আর ওই মা হাজেরার এলাকাতে একটা বদচরিত্রের একজন বাদশা ছিল, সুন্দর সুন্দরী মেয়েগুলো আপনার দেখলে পরে এই বদচরিত্রের বাদশা ওই সুন্দরী মেয়েগুলোকে ধরে নিয়েছে তার সর্বনাশ করত। মা হাজেরা যে গ্রামে আছেন ওই গ্রামের বাদশা একদিন হঠাৎ করে মা হাজেরাকে দেখে নিল। এদিকে মা সারা কিন্তু একটা মহিলা খুঁজছে, আর এদিকে মা হাজেরা বাদশা দেখেছে, বাদশার কিন্তু নজর লেগে গেছে যে একে জামিন করে হোক আমার বাড়ি তাকে নিয়ে আসতেই হবে। বেরাদার এই বাদশা বলতে চোখ হাজেরা তবে শুনে না, এ হাজেরা তবে শুনে নাও তোমাকে একটাই আমি কথা বলে দিই। বলে কি কথা? বলে তোমাকে পছন্দ হয়েছে এখন তোমাকে নিয়ে যাব আমার রাত প্রসাদে। কিন্তু মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে ও গো রব্বুল আলামিন আমার ইজ্জতের সম্মান রক্ষাকর্তা আল্লাহ তুমি। বেরাদের ইসলাম মাজার সামানিকরাও ওই জায়গাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে একটা ঝাপ মেরে দিয়ে বাদশার হাত থেকে বাবা ছুটাইয়া দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেছে। মা হাজেরা তিনার মাকে বলতেছে বল গো মা জননী আমাকে বাদশা আমার প্রতি নজর লাগাইয়া দিয়েছে। ওই বদচরিত্র বাদশা এত তার নজর খারাপ, এত তার নজর খারাপ আমার উপরে নজর খারাপ করে দিয়েছে গো মাও, আমি আর কোথায় থাকবো কোথায় যাব, এখন মনে হয় তারা আমাকে ধরতে আসবে। ও গো মা জননী কোথায় যায়? মা হাজেরাকে দিয়ে তিনার মা জননী বাবা একটা গভীর জঙ্গলে গিয়াও একটা সুন্দর একটা কুড়ো ঘর গড়ালো। কুড়ো ঘর যখন বানানো হলো বানানোর পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওই জঙ্গলের ভিতরে বাবাজি থাকতে লাগলেন। এদিকে কিন্তু বাবা ওই বাদ চরিত্র বাদশাটা কিন্তু মা হাজেরাকে বাবা খুঁজে বেড়ায় কোনো মতে পাই না পাই না। একজন বাবা সেনাবাহিনী জঙ্গলে বাবাজি বাঘ হরিণ আপনার শিকার করতে এসেছে বাবা, আসার পরে মা হাজেরার মুখ কানে একবার দেখেছে এ আপনার কিনা সেনাবাহিনী কে তার বাদশাকে বলো গো বাদশাও আপনি যতদিন ধরে মা হাজেরাকে
আপনি খোঁজাখুঁজি করতে যেন, সে এখন বাসা বেঁধেছে গভীর জঙ্গলে। অমনি বাবা যখন খোঁজ হয়ে গেল বাবা, এদিকে আপনার বাদশাও ওই বজ্জরিদ্র বাদশা আপনার কিছু সেনাবাহিনীকে নিয়ে এক পা দুপা করে বাবা গভীর জঙ্গলে আসলো। গভীর জঙ্গলে যখন আসা তীরার মা বলতে চক বিটি হাজেরা, মনে হয় বাদশারা খোঁজ খবর পেয়ে গেছে। তুমি এক কাজ করো, একদিকের টাটিকে ফাঁক করে দিও, তুমি গভীর গভীর জঙ্গলে চলে যাও, নাইলে তোমার ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না। এদিকে বদ চরিত্র বাদশা গুলো এসে দেখলো যে এই বাড়িতে মা হাজারা আছে। মা হাজারা বাবাজি একটা লতা পাতার যে একটা টাটি মানে তৈরি করা হয়েছিল, ওই লতা পাতার টাটি দিয়ে বাবাজি যখন টুক করে আপনার বেরিয়ে জঙ্গল জঙ্গল দৌড়তে লেগেছে। দৌড়তে দৌড়তে বাবাজি ঘরে যখন বাবা বাদশা পেল না, কোথায় গেল কোথায় গেল, জঙ্গলের দিকে দু চারজনকে পাঠিয়ে দিল, বলে দেখো কোথায় পালিয়েছে। যেতে যেতে যে বাবাজি মা হাজেরাকে বাবাজি গপাক করে ধরে নিয়ে চলে, এই কোথায় পালাও, চলো বাদশার কাছে। আর এদিকে কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা কিন্তু মহিলা খুঁজছে বিবাহ দেওয়ার জন্য, এটা মনে রাখবেন কিন্তু বাবা। আর এইদিকে কিন্তু এই ঘটনা ঘটছে, বাদশা গপাক করে ধরে নিয়ে মা হাজেরাকে বাদশার রাজমহলে নিয়ে চলে আলো। রাজমহলে যখন বাবাজি নিয়ে গেছে মা হাজেরাকে, ভালোভাবে আপনার গোলাপের জল দিয়ে গোসল করাইয়েছে, সুন্দরভাবে আপনার সাজগোজ করিয়েছে, বাবা বাচ্চা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে, মা হাজেরার সর্বনাশ করবে। বাবা বিরাদার ইসলাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করে, বল গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আল্লাহ গো আপনার যদি নেক বান্দি হয় আপনি আমার ইজ্জতটাকে সম্মানটা রক্ষা করেন, আমার ইজ্জতের হেফাজত করেন গো আল্লাহ। আল্লাহর কাছে যেমন দোয়া করে দিয়েছে রে বাবা, এবার বাদশা ঘরের ভিতরে প্রবেশ করবে, মা হাজারের গায়ে টাচ করবে, আল্লাহর কি কুদরত, বাবাদের জমিন খুলে জানো আপনার জমিন ফেড়ে বাদশা জমিনের ভিতরে চলে যায়। বাদশা যখন জমিনের ভিতরে যখন বাবাজি চলে গেছে, চলে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমার ইজ্জতকে রক্ষা করেছেন, বাবাজি ওই বাদশা চিরদিনের ভিতরে বাবা ধ্বংস হয়ে গেল, এ বাবাজি এটাই হলো আমার আল্লাহর পাওয়ার, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা টাকা পয়সা জমি জায়গা বাবাজি দুনিয়াতে পড়ে রয়েছে, একদিন আপনাকে আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে বাবা, একদিন না একদিন অন্ধকার কবর সবাইকে যেতে হবে বাবা, দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি, আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যে দিল হাজির হবে, সে চল ছাতরে যতি কর জানবে রবে, সে খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া, মমিনি মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
দাও আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে কি করে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটি বিছানা গো তোমার আসন ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান হরদম জবান সেলি কল সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলাম আপনার বদমাস বাদশার কাছ থেকে যখন রিহাই পেল টুক 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 করে বাবা রাস্তা দিয়ে মা হাজেরা চলছে এদিকে মা সারা কিন্তু বাবা যে মেয়ে খোঁজার জন্য যাচ্ছে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকের মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি রাস্তাতে বসে বসে কান্না করতে যান লাগো আমার তো মা নাই আমার তো দুনিয়াতে আব্বা নাই আমি এখন কোথায় যাব কার কাছে যাব এই রকম ভাবে বাবা রাস্তাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে টুক 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 করে আপনা চলতে লেগেছে চলতে 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 বাবা রাস্তার মাঝে দেখা হয়ে গেল মাসারার সাথে মাসারা এবং মাহাজেরার সঙ্গে যখন সাক্ষাৎ হলো হবার পরে মাসারা বলতেছে বলো গো বোন তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো ইরাক ইরানের দিকে বলে তাই নাকি বলে তোমার নাম কি মাহাজেরা বলতেছে বলে বোন আমার নাম হলো হযরতে হাজেরা জোরে বলুন না সুবহানাল্লাহ মাসারা বলতেছে বলো গো বোন আমি তোমার একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি মা সারা তিনার স্বামীর বিয়ে দিবে আজ পর্যন্ত কোন দেখেছেন যে কোন স্ত্রী তার স্বামীর বিয়ে দিয়েছেন দেখেছেন যে কিন্তু মা সারা মা হাজেরাকে বলতেছে বলো বোন তোমার জন্য একটা জামাই খুঁজেছি তোমাকে বিবাহ করতে হবে বলো কোথায় বল অমুক জায়গাতে বল আপনি কে মা সারা কে বলছে আপনি কে বলে আমি হলাম ওনারই স্ত্রী তুমি বিবাহ করেছো আবার তুমি আমাকে বিবাহ করতে বলছো মানেটা কি তুমি কি তোমার স্বামীর ভাগ দিতে পারবে আমাকে মা সারা বলছে বোন গো সেটার বিষয় নয় বিষয়টা হচ্ছে আমি অনেক দিন ধরে বিবাহ শাদী করলাম কিন্তু আমার সন্তান আদি হলো না তার জন্য আমি নিজের ইচ্ছা করিত আমার স্বামীর সঙ্গে আপনার বিয়ে দিব আপনি কি বিয়ে করতে রাজি আছেন বলে নাম কে বলে একজন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজারা বুঝে তাহলে পরে ছাড়া যাবে না যেহেতু আল্লাহর নবী আর আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হওয়া মানে জান্নাতি হয়ে যাবা তাই না বেরাদ ইসলাম মাদা সামানি কিরাম বল বল
ঠিক আছে চলো যাই বিবাহ করতে যাই। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কি রাম, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বাবাজির সঙ্গে করে টুক 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 করে যখন বাড়িতে নিয়ে আসা হলো, আর দুনিয়ার কিছু মানুষজনকে ডাকা হলো, ডাকার পরে বাবা মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনার সঙ্গে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মামা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুটো বিবাহ করেছিলেন রে বাবা। অনেকে মানুষ বলে যে দুইটা বিয়ে করলে নাকি সে বদমাস, কি গো বলে না দুইটা বিয়ে করলে বলে যায় রে এই ছেলেটা বদমাস। বাবা আল্লাহর কোরআনে লেখা আছে একজন পুরুষ চারজন নারীকে বিয়ে করতে পারে, তবে চারজন নারীকে বিয়ে করার অনুমতি আল্লাহর কোরআন দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর কোরআন দিয়েছেন। আল্লাহ বলছে তোমার শরীরে যদি শক্তি থাকে, তোমার যদি টাকা পয়সা জমি জায়গা থাকে, তুমি একটা কেন তুমি চারটা চারটে বিয়ে করে তোমার সংসার চালাতে হবে। তাই বলে এখনকার জামানাতে বাবাজি কোনো স্বামী যদি বলে যে আরেকটা বিয়ে করবে তো ওকে থপ্ন ভেঙে দিবে নাকি বলছে? হ্যাঁ, কোন স্ত্রীর সামনে যদি বলে যায় তুই তো বহুদিন হয়ে গেলে তার একটা নতুন বিয়ে করবি, অমনি বাবা যে আবার লাঠি লাদ নাইলে আবার থোতনাকে ভেঙে ঠিক করে দিবে। বলে বুড়া কহি কে এখন বুড়া হয়ে যাচ্ছে মরবে আর এখন ওই বিয়ে করার মাঝে মাঝে আছে বলবে বলবে না। কিন্তু বাবা যে মুসলমান সোনামানি একবার চেষ্টা করে দেখুন, এই মা সারা তিনার বিবাহ দিয়ে দিলেন মা হাজেরা এবং তিনার স্বামীর, কেন তাদের সন্তান আদি নাই তার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতে চাই মা দুটো বিয়ে করলে পরে সেই যে বদ চরিত্র ছেলে হবে তাই নয়, আল্লাহ তার শরীরে ক্ষমতা দিয়েছে বলে দুটো তিনটে বিয়ে করতেছে। মা ও মা জানোনি এখন যদি কোনো ছেলে যদি দুটো বিবাহ করে বলে ওর চরিত্র খারাপ, নাহলে দুটো এমনি কি বিয়ে করে? তাহলে তো আল্লাহর নবীরা তো দুটো তিনটে চারটে করে বিয়ে করেছিলেন। মা গো মা জানোনি আল্লাহর কোরআন ফয়সালা দিয়ে দিয়েছে একটা পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে, এটাই হলো আমাদের কোরআন। জোরে বাবাজি দিনের পর দিন যায় রাতের পর আসে, আল্লাহর কি কুদরত মা হাজেরার গর্ভেতে বাবাজি একটা সন্তান এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বাবাজি মা হাজেরার গর্ভে একটা সন্তান এসেছে। বেরাদুল ইসলাম মাজেসামানি কিরাম এদিকে মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে বলো রব্বুল আলামিন আমার স্বামী তো আমাকে বিয়ে করেছে সন্তান নেওয়ার জন্য, আল্লাহ গো আমার জন্য একটা পুত্র সন্তান হয়, আল্লাহ আল্লাহ গো আমার জন্য একটা পুত্র সন্তান হয় যেন আমার স্বামী যেন খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি জন্মগ্রহণ করলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। যেই হযরত ইসমাইল আলাইহিসসালামকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেছিল, আর কি কারণের জন্য আমরা কুরবানি দিই ইনশাআল্লাহ কালকে আপনারা শুনতে পাবেন। জি, যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এত খুশি এত আনন্দ এত আনন্দ বাবা বলা শেষ করা যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবা যে মুসলমান একবার দূরপন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা
মোহাম্মদ হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোর হবে না, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, আমি দরুদ পড়ি আমি দরুদ পড়ি নাতি গে যাই, আমি দরুদ পড়ি নাতি গে যাই গাই ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, দিল তো কিছু বুঝে না, দিল তো কিছু মানে না, জোর হবে না, দিল তো কিছু বুঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না, হৃদয়ে আছে নবী লাগা, হৃদয়ে সোতো সোনার মদিনা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, আল্লাহ উম্মা সাল্লি মোহাম্মদ আলা আলে সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম জবান সে কলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে সন্তান জন্ম নিল তার নাম হচ্ছে হযরতে ইসমাঈল, যেরকম সুবহানাল্লাহ, এক মাস হয়ে গেল, দুই মাস হয়ে গেল, তিন মাস হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম কলিল্লাহকে স্বপ্নেতে বলতে যে বলগ ইব্রাহিম কলিল্লাহ, তোমার বিবি মা হাজেরাকে এবং তোমার বেটা ইসমাঈলকে তুমি সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে একে রেখে আসো। এই বাবা মন দিয়ে শুনবেন, মজা বেরাদার ইসলাম মজা সামানি কেরাম, যখন বাবা দিয়ে কথা বলা বলার পরে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আল্লাহর হুকুমে নিজের সন্তান এবং মা হাজেরাকে সাফা পার মারওয়া পাহাড়ের কাছে আল্লাহর হুকুমে রাখতে যাবে। বেরাদার এদিকে ইব্রাহিম খলিল্লাহ সকালবেলায় বলছে, এ বিবি তোমাকে আর ইসমাঈলকে আমি সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আমি রেখে আসবো। মা হাজেরা বলতেছে, বলো গো আমার স্বামী আমাদেরকে এইরকম কষ্ট দিচ্ছেন কেন, স্বামী গো আমাদেরকে আপনি কেন পাঠাবেন সাপা মারওয়া পাহাড়ের কাছে, বলে বিবি গো আল্লাহর হুকুম হয়েছে তারই জন্যে তোমাকে আর আমার বেটা ইসমাঈলকে সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে রেখে আসব। বলো আল্লাহ যখন হুকুম হয়েছে তখন আমরা যাব এবং আমার বেটা ইসমাঈলকে নিয়ে আমিও যাব সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো
সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে নিয়ে যাবেন। কিন্তু বেরাদের ইসলাম মাজার সামানি গ্রাম মা হাজেরা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বাবা বলো গো আমার স্বামী, আমরা সাপা পাড় মারুয়া পাড়ে কাজে যাব, তো খাওয়া দাওয়া করব কি এবং পানি পান করব কি? ইব্রাহিম কলিল্লা একটা ব্যাগের ভিতর বাবা কিছুটা খেজুর ভরে দিলেন, খেজুর ভরে দিলেন, একটা বাবা মাসুয়াকে পানি দিয়ে দিলেন। ও বিবি হাজেরা তবে শুনো গো, তোমাদের যখন খাবার শেষ হয়ে যাবে আমি মাঝে মধ্যে তোমাদেরকে খাবারটা দিয়ে আসব, আমি তোমাদেরকে মাঝে মাঝে খাবারটা দিয়ে আসব। বেরাদের সালাম মাজার সামানিকরা, এ সোনা মানিকেরা, যখন আপনারা কথা বলো মা হাজেরা, তিনি কিন্তু সন্তানকে নিয়ে যাচ্ছেন। মা হাজেরা উটের উপর বসে আছেন, ইসমাইল আলাইহিস সালাম তিনিও উটের উপর বসে আছেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ স্বামী স্ত্রীকে, স্বামীকে স্ত্রীকে এবং তার সন্তানকে টুকটু টুকটু করে বাবা সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে বাবাজি নিয়ে গিয়ে বলে, বিবি তোমরা এখানে থাকো, আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এই জায়গাতে থাকতে হবে। কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা স্বামী বিবিকে রেখে দিয়ে চলে আসতে যে বলে, ওগো আমার স্বামী, এখানে কোনো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আমি একলাই কিভাবে থাকব গো? তখন বলছে, বিবি গো আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে, আমি তারই জন্যে তোমাদেরকে রেখে গেলাম। এ দেখো আমি তোমাদেরকে খেজুর দিলাম, কিছুটা পানি দিলাম গো, তোমরা এটা যখন খিদা লাগবে খেজুর গুলো খাবাও, পানি যখন পিপাসা লাগবে পানি পান করবাও। যখন বাবা এই কথা বলাও, বলার পরে একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাও, একদিন বাবা হঠাৎ করে খাবার শেষ হয়ে গেল, এদিকে বাবা দি পানিও শেষ হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি পানির জন্য ছটপট 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 করতে যে বাবা বলে, আল্লাহ গো আমি পানি পাব কোথায়? মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাদের কাছে পানিও নাই খেজুরও নাই, আমার বেটা ইসমাইলকে কি পান করাবো? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, নিজে দুধখানা বাবাজি পান করাতে যাবে কি, স্তনে বাবা এক ফোঁটাও বাবা দুধ নাই। মা হাজেরা একবার সাপা দেখে মারওয়া পাহাড়, মারওয়া দেখে সাপা পাহাড়, বাবাজি পানির জন্য ছোটাছুটি ছোটাছুটি করতেছে, দূর থেকে বাবা দেখতেছে যেন পানির একটু যেন ঝিলিক মারতেছে। দেখবেন বাবা যখন খুব রোদ পড়ে, বাবা যে আপনার রোডের দিকে তাকানো যাবে, দূরে তাকাবেন মনে হচ্ছে যে ওই মধ্যেখানে পানি আছে, এরকম দেখা যায় না? রোডের উপরে উঠবেন, উঠার পরে আপনার দুপ পাহাড়ের দিকে যখন দূরে তাকাবেন মনে হচ্ছে ওই জায়গাতে মনে হয় পানি আছে। মা হাজেরা এরকম ভাবে আপনার দূর থেকে দেখতেছে, বাবা ঝিলমিল ঝিলমিল করতেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা যায় পানি নাই, শুধু মরুভূমি ফাঁকা পানি। কিন্তু বাবা পানির জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বাবাজি পানির জন্যে ছটপট ছটপট করতেছে। এদিকে মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বেটা ইসমাইল পানির জন্য চটপা চটপার করতে যে গেল, এখন আমি পানি পাবো কোথায়? আবার সাপা পাড় মারবা পাড়ির কাছে গিয়ে বাবা সাত চক্কর লাগিয়েছে। তাই জন্য আমার মা বোনেরা যখন হাদিস সাহেবেরা হজ করতে যায় সাপা পাহাড় মারবা পাড়, মা গো মা জননী সাত বার চক্কর দেয়, ওই সাপা পাড় মারবা পাড়ে যদি সাত বার না চক্কর দেয় ওই হাজিও হতে পারবে না, হাজিও হতে পারবে না। তাই মা গো, মা হাজেরা যখন সাপা পাহাড় সাপা পাহাড় মারবা পাড়ে যখন ঘোরাঘুরি করতে করতে কোনো মতে পানি যখন আসলো না পেলো না, মা হাজার এক জায়গাতে বসে চিন্তা চিন্তিত, আল্লাহ পানি কোথায় পাবো? আমার বেটা পানির জন্যে ছটপাড় ছটপাড় করতেছে, আল্লাহ কোথায় পানি পাবো? এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরীল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরীল তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে হযরত ইসমাইলের পায়ে তলাতে
পানি জারি করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এ সুনা মানি কেরাম যখন বাবা দিয়ে কথা বলাও হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তলাতে বাবা পানি জারি হয়ে গেছে, ঝর্ণা বাবা চালু হয়ে গেছে। মাহাজেরা দূর থেকে দেখতে যে কি ব্যাপার, আমার বেটার পায়ের তলে পানি কেন জারি হয়ে গেল, আমার বেটার পায়ের তলাতে যেন পানির ঝর্ণা চালু হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এ সুনা মানি কেরা এ বাবাজি মুসলমান ভাইরাও কোন মতেই বাবাজি মাহাজেরা দৌড়াতে দৌড়াতে এসে বাবাজি পানি গোলক আপনার বলেছে জম 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 জম। যখন জম জম কথাটা বলেছে বাবা আর অমনি জায়গাটার নাম হয়ে গেল আবু জম জম। বাংলাতে মানে হলো থাম থাম, বাংলাতে মানে হলো মাহাজেরা যদি বলতেন, মাহাজেরা বলেছেন এখানে জম জম মানে হলো থাম থাম, এই পানি কোথা পালাচ্ছ থেমে যাও। অমনি বাবাজি ঘেরাও দিয়ে বাবাজি ও জায়গাটার পানিটাকে আপনার চারিদিকে ঘেরাও করে দিলে আর সেই জায়গাটার নাম হয়ে গেল আবু জমজম। যে হাজি সাহেবেরা হজ করতে গিয়ে আবু জমজমের পানি নিয়ে আসে, নিয়ে আসে না আবু জমজমের পানি খাই, তো বাবাজি মুসলমান ওই জায়গাটা বাবাজি আবু জমজম আপনার চালু হলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দুরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ রহমত আলাম নবী নূরে মুজাসাম। এটা জোরে হবে না, রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলাম নবী নূরে মুজাসাম রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম, যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, হতাশা হইল দেখো সাহাবা একরাম, হতাশা হইল দেখো সাহাবা একরাম। নূরে মুজাসাম রহমত আলাম, রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যারা নবীর আশিক হবে যাবে মদিনায়, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানায়, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানায়। নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, ডেকে নাও গো নবী একবার সোনার মদিনায়। রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মা
মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান বাইরা ওই জায়গাটার নাম বাবাজি আবু জমজম চালু হয়ে গেল। বেরাদার ওই জায়গার সমস্ত মানুষেরা ঘর বাড়ি করতে লাগলো, বাবাও আবু জমজমের পানি আপনার কিনা চালু হয়ে গেল। বেরাদার সাহেব মাজার সামানিকরাম এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে। বেরাদার ইসলাম বাবাজি হযরত ইব্রাহিম করিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলে, বলো গো ইব্রাহিম কলিলুল্লাহ যাও তোমার বিবিকে মাহাদে রাখে এবং ইসমাইলকে সাপা পার মারওয়া পাহাড়ের কাছ থেকে নিয়ে আসো। আল্লাহর হুকুমে আবার ইব্রাহিম কলিলুল্লাহ মাহাদেরা রাদিয়াল্লাহু তাআলা না কানতে গেলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম কানতে গেলেন। আনতে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাজান সামানে কেরাম আনতে যাওয়ার পরে মাহাদেরা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে, বলে বলে আল্লাহ গো ওগো আমার স্বামী, আমরা পানির জন্য ছটপা ছটপা করছিলাম, আমরা খাবার জন্য ছটপা ছটপা করছিলাম। তখন ইব্রাহিম কল্লা বলছে, বিবি গো তোমাদের কাছে পানি ফুরিয়ে গেছে, পানি পেলে কথা দেখে। তখন বলতে চোখ আমার স্বামী, আমার বেটা ইসমাইলের পায়ের তলাতে পানি জন্য চালু হয়ে গেছে আর এটার নাম রেখে দিলাম আবু জামজাম। ও গো আমার স্বামী, এই যে আবু জামজামের পানি এতটাই মিষ্টি এতটা স্বাদ, আমাদেরকে খিদাও পর্যন্ত লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরাও হযরত ইব্রাহিম কলিল্লাহ বলছো, গো আমার বিবি চলো এবার তোমাদেরকে আমি বাড়ি নিতে যাওয়ার জন্য এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালামের এক না দুই না বাবাজি প্রায় 8 বছর হয়ে গেল। কত বছর? 8 বছর। 8 বছর যখন হয়ে গেল বাড়িতে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে হযরত ইব্রাহিম খলিল্লাহ এত মোহাব্বত করছেন এত ভালোবাসছেন বাবাজি ইসমাইল আলাইহিস সালামকে, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন ফারিস্তাদেরকে বলছে, ফারিস্তা দেখেছো? আচ্ছা বলো তো, আল্লাহ বলছে ফারিস্তাকে, ফারিস্তা বলো তো ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তিনার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসে? তো ফারিস্তারা বলছে, আল্লাহ তার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছে, না ইব্রাহিম আমাকে ভালোবাসে। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে আমাকে ভালোবাসে। আল্লাহর ফারিস্তারা বলছে, না তিনার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসে। তো বাবা জি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে আমি ইব্রাহিমের প্রতি আমি একটা পরীক্ষা নিব, এই পরীক্ষাতে দেখি আমাকে বেশি ভালোবাসছে না তার সন্তানকে বেশি ভালোবাসছে। ইনশাআল্লাহ কালকে আবার এই জায়গা থেকে শুরু করব। বাবা জি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বেশি কেন করছে না জানেন? যদি এখন কোনো বাড়িতে চুরি হয়ে যায় এখানকার মানুষে, তো সকালবেলা আমাকে গাল দিয়ে যায় মুলি বাবাই দূরের লেগে আমার বাড়ি চুরি হয়ে গেছে, ওয়ার ওয়াজ শুনতে জীবন শুনতে যে আমার বাড়ি চুরি হয়ে গেল, নাকি বলছে বাবাদ মুসলমান সোনামানিকেরা? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহু আমিন। আর যার বাড়িতে সিন্নির কথা বলেছিলাম ভাই, আপনি তাড়াতাড়ি সিন্নিটা নিয়ে এসন দেখেন। যার বাড়িতে সিন্নি বলছিলেন, আর 10 মিনিট বলবো? দেখেন আমার মা বোনরা জানে নিশা লেগে গেলে এরা ছাড়তে চায় না। তো যাই হোক, 10 মিনিট যখন আরো বলছে তো একটু বলিয়ে দিন, কি বলছে? আচ্ছা কে কে শুনবেন না একটু হাত তুলুন দেখি। দেখেন যাক, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ, যাদের দিলে
আছে শুধু দয়াল্লাবীর নাম। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু নিত্য নতুন নাদ গজল বাজা আমার কাছে পাবেন। জি এদেন আর একটা ছেলে দেন এই হাফেজ সাহেব, ইনও কিন্তু সুন্দর সুন্দর নাদ গজল মানকাবাদ পড়েন। হ্যাঁ হাফেজ সাহেব তিরিশবার হাফেজ, ইনশাল্লাহ তার জন্য একটু দোয়া করবেন যেন একটু আলেমে দিন হতে পারেন, আর ইনিও যেন বড় হয়ে যেন বক্তা হতে পারে আমার মতন। কি বলছেন? আরে যত ভালো আছে শুধু দয়াল্লাবীর নাম, মদিনা মদিনা করে যাব গো সেথায়, মদিনা মদিনা করে যাব গো সেথায়, যাদের দিলে ভালোবাসা আছে দেখো দিলের ভিতর যন্ত্রণা সেই জানিল, দিলের ভিতর যন্ত্রণা সেই জানিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কানু সুবহানাল্লাহ। তবে বাবা যে মুসলমান ভাইরা, ও মাকালা একটা আপনাদের কি ঘটনা তুলে ধরি, যে তো আমাদের সামনে কুরবানি আসতেছে গো মা। ও গো মা জননী, বাড়িতে যখন আপনারা কুরবানি দিয়ে দিবেন, কুরবানি দেওয়ার পরে আশেপাশে যারা কুরবানি দিতে পারেনি ও মা জননী, তাদেরকে একটু বেশি করে গোষ্ঠা ধরিয়ে দেন, গোষ্ঠা ধরিয়ে দেন। একজন গরিব একজন বাদশার বাড়িতে বাবাজি, এই জীবন তো কিন্তু আজ বলছি না, কাল থেকে আবার ওখান থেকে শুরু করবো। যেহেতু মা আপনারা বলে যা 10 মিনিট বলেন, তো মা বন্ধের একটু ওয়াজ করছি আমি। হ্যাঁ বেরাদা, তো একজন গরিব মহিলা, সে কুরবানি দিতে পারেনি, তার বাচ্চাটা ছোট্ট বাচ্চা, গ্রামের ভিতরে একজন বড় বাদশাহ, বড় আপনার উট, বড় আপনার গরু দুম্মা আকবরে এমন ভাবে কুরবানি করেছে, সব যারা যারা বড় লোক যাদের সঙ্গে বড় হাত আছে তাদের সঙ্গে বেশি কুরবানি গোশত লেওয়া দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, আর কি কুরবানি কবুল হবে? আমরা যখন কুরবানি করি, কুরবানি গোশকে তিন ভাগে ভাগ করি না, কি বলছে? একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য। যদি ফকির মিসকিনদের ভাগ যদি মেরে খায়, তার জীবনে কুরবানি হবে না। ওই মহিলাটা বাদশার বাড়িতে গেছে, বাদশার বাড়িতে যাওয়ার পরে বাদশাকে বলেছে, বলো গো বাদশা, আমি তো গরিব, আমি তো কুরবানি দিতে পারিনি, একটু আমাকে গোশত দেন, আমার সন্তান গোশত খাবে। কিন্তু আগুকালকার জামানাতে বেশিরভাগ বালসারা বেশি কুরবানি করত। ওই গরিব মহিলাটা একবার গেল বাবাজি, তাকে কোনো গ্যারাজই করছে না, মানুষ বলে আপনার কিনা মনেই করছে না। বাবাজি বাদশা বলতে চাই, ফকির মিসকিনদেরকে বাড়ি থেকে হাঁকাও, এদেরকে একবার যদি গোশ দিত বারাবার লেওয়ার জন্য আসবে। বেরাদের ইসলাম মাজাসা মানে কিরাম, ওই মহিলাটা চোখের পানি ফেলায় কান্না করতে করতে করতে, বাবা আপনার পানিতে চলে গেছে। আবার দ্বিতীয় দিন বাবাজি এসেছে, আবার দ্বিতীয়বার এসেছে, আসার পরে বলছো গো বাদশাহ, আমার একটা বাড়িতে ছোট বাচ্চা আছে, গোশত খাওয়ার জন্য কান্না করতেছে। ও গো বাদশাহ, একটু গোশত পাওয়া যাবে নাকি? বাদশাহ বাবা কোন মতে কথা বলে না, বলে তোমাকে গোশত তো হবে না, এই গোশতটা ভাগ ভাগ করে বাদশাহ রেখেছে বাবা, কার আত্মীয়কে দেবে, কার শ্বশুরকে কে দেবে, কার নিজের বড় বড় হাত বড় বড় মানুষদেরকে দেবে, কিন্তু একটা গরিব মানুষ চাইলে পারে বাবা বাচ্চা দিচ্ছে না। বেরাদার দ্বিতীয়বার যখন ঘুরে গেল, বাচ্চারা বলছে, মা গো তুমি কি আমার জন্য গোশত নিয়ে এসেছো নাকি? ও মা জাননি গো, ও গো মা
জননী আপনি কি আমার জন্য গোস্ত নিয়ে চেয়েছেন নাকি? আমরা তো একটু কুরবানির গোস্ত খেতে চাই। বেরাদেন ছিলাম মাদেশামানি কিরাম, ওই মহিলাটা জানো বাবাজি আর একবার বাদশার বাড়িতে গেল। তিনবারের বেলাতে যাওয়ার পরে বাদশাকে বলছ গো বাদশাও, আমরা গরিব বলে কি তোমরা আমাকে গোস্তি বানাও? আমার বেটা গোস্তর জন্য কান্দন করতেছে, আমার বেটা গোস্তর জন্য কান্না করতেছে, একটু যদি গোস্তটা দিতেন আমার বেটাকে একটু রান্না করে দিতাম। কিন্তু বাদশাহ কোনো মতে কথা শুনে না। বাবারা আমার মা বোনেরা এ সুনামানিকেরা গো, এদিকে বেরাদের ইসলাম বাদশাহ বাবা যে মহিলাটাকে বাবা ধমক মেরে বাবা বাড়ি থেকে তাড়াইয়া দিল। আল্লাহর কাছে দুকান হাত তুলে বলছে আল্লাহ গো, এত বড় আমাদের এলাকাতে বাদশাহ অনেক বড় বড় গরু দিয়েছে, অনেক বড় বড় উর্দুম্মা দিয়েছে, আমাদেরকে সে গোস্ত দিল না, আল্লাহ তুমি তার বিচার করিও, বিচার করিও। ও আল্লাহ আমি এখন গোস্তটা পাবো কেমন করে, আমার বেটার মনটা কেমন করে বোঝাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আফগানিস্তানও, তোমরা এক কাজ করো জান্নাত থেকে কিছু গোস্ত নিয়ে যাও। গোস্ত নিয়ে যাওয়ার পরে ওই বুড়ি মাকে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবাও জান্নাত থেকে কিছু গোস্ত নিয়ে আসে, বুড়িমাকে বলছে মা এ গোস্তটা নাও, তোমার বাচ্চা ছেলেটাকে রান্না করে দাও। এদিকে বাদশাহ বাবা যে কি হয়ে গেছে বাবা, আত্ম অহংকারের জন্য তার কি হলো একটু বাবা শুনে যান। ও মা জননী রাগো, এদিকে বাদশাহ দিনের দিন বাবা গরিব হতে লেগেছে, জমি জায়গা টাকা পয়সা তার সব ধ্বংস হতে লেগেছে। ও মা খালা, আল্লাহ বলছেন অহংকারকারীকে আমি পছন্দ করি না, জমি জায়গা আছে বলে যে আমি অহংকার দেখাবো সেটা কিন্তু ভুল ধারণা, নাকি বলছেন বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, নাকি বলছেন বাবা? এই জান্নাতি বাগান যার তার কপালে জুটে না, যার নসিবে নাবীর মহাব্বত আছে তারাই পায় জান্নাতি বাগান। জোরে বলে আসুন। এই বাদশাহ দিনের দিন গরিব হতে লাগলো, মিসকিন হতে লাগলো। আল্লাহ তাকে বুঝাতে চায় গরিব হওয়া কত যন্ত্রণা। তাই কবি বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। আচ্ছা হিংসা দিয়ে কি হিংসুকের মন জয় করা যাবে? ও যদি হিংসা করে তো আমাকে ভালোবেসে তাকে ভালোবাসতে হবে। তাই বাবা দে মুসলমান, এই বাদশাহ বড় লোক থেকে গরিব হয়ে গেল, রাস্তার ফকির হয়ে গেল রে বাবা। কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে বুঝাতে চায় আল্লাহ বড় লোককে গরিব করতে পারে আর গরিবকে আল্লাহ বড় লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা জানা নাই কি গো, আছে না নাই? আল্লাহ যদি মনে করে আজকে এই জায়গাতে যারা যারা বসে আছে আমি তাদেরকে সবচেয়ে বড় লোক বানাইয়া দেব, পারবে কি পারবে না? আল্লাহর হাতে সব। বেরাদান ইসলাম মহাদান কেরাম, এই বাদশাহ গরিব হতে লেগেছে বাবা, টাকা পয়সার অহংকার করেছে বছর বছর বাবা, আপনার বড় বড় কুরবানি করেছে কিন্তু এটা মানুষের লোভের বাবা কুরবানি করেছে। এখনকার যুগে দেখা যায় বাবা হাটে গরু কুনে নিয়ে এসেছে, একজন একজন বাবা সাতজন করে বাগায় আছে, এদিকে সাতজনে বলতেছে ওদের গরু থেকে আমাদের গরুর গোশত বেশি হবে, এরা বলছে না তোদের গরু থেকে আমাদের গরুর গোশত হবে। ও ভাই গো তোমার যদি এইরকম নিয়ত থাকে এই কুরবানি তোমার কবুল হবে না, তুমি আগে কুরবানি দেওয়ার আগে গোশতের ভাগ করতেছ, আল্লাহ নারাজ হয়ে যায় আর এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হয় না।
কি বলছেন কি গো, আমার কথা কিছু বুঝতে পারছেন? ও মা কালাম শুনে জন্মা রাতের বেলায় মা জননী, যারা আশেপাশে গরিব ঘর যারা কুরবানি দিতে পারেনি, ও গো মা জননী, ও মা জননী আপনাকে একটা কথা বলে দি, তাদেরকে একটু গোশত দিবেন, গোশত দিবেন আল্লাহ খুশি হবে। ও গো মা জননী গোশত দিবেন কেমন করে একটু আপনাদেরকে বলে দি, আপনার বাড়ির আত্মীয় স্বজনের জন্য আপনি 500 করে গোশত রাখলেন, আর গরিবের জন্য আপনি 1 পোয়া গোশত রাখলেন, এটা আমার আল্লাহ খুশি হবে না? আপনি যাকে যতটা দিবেন, গরিবের থেকে একজন ভালো ফ্যামিলি থেকে গরিবটাকে বেশি দিয়ে খুশি করতে হবে, কেননা একজন গরিব যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তেমা গো কুরবানি দিবেন ভালো কথা, বলে তো শাশুড়ি বাড়িতে দিয়েছি 5 কেজি গোশ, পাশে একটা গরিব ঘর আছে বলে দে 500 গোশ, জামাইয়ের বাড়ি যাচ্ছে 5 কেজি গোশ, একটা গরিবের বাড়িতে যাচ্ছে 500 গোশ। ও মা জননী এটা তোমার দু নজর করা হয়ে গেল, ও মা জননী আপনাদেরকে বলতে চাই যাকে যাকে দিবেন সমানে দিবেন, একজন গরিবকে যদি 500 দেন আপনার আত্মীয়কে 500 দেন, এটাই বাবা সঠিক বিচার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদা এই বাদশা বাবা যে দিন দিন গরিব হতে লেগেছে, বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আরে বাদশা একজন তোর বাণীতে একজন মহিলা গেছিল গোস্তের জন্য কুরবানি গোস্তের জন্য, তুই তো তাকে গোস্ত দিলি না, দিলি না, আচ্ছা বল গরিব হওয়া কত জ্বালা যন্ত্রণা, এবে তুই বুঝতে পারবে। তাই বলতেছে ও মন পতি কিরে পত বে চাল বেলা বেশি নাই, ও মন পতি কিরে পত বে চাল বেলা বেশি নাই, যখন আসবে তোর পথ চলা হবে না, পথ বে চল বেলা বেশি নাই, আরে মানুষ দিন মানুষ নিবে, মানুষ দিন খোদা পাবে রে, ঠিক কিনা? আরে মানুষ দিন মানুষ চিনিবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা, পথ বে চল বেলা বেশি নাই, আরে ধনে জনে বড় হলে সেজন কোদা যাই কো ভোলে রে, বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি হাই, পথ বে বেশি না মন পতি কিরে পত বে চল বেলা বেশি না। মাগো এই বড় লোকটা গরিব হলো, এই গরিবটাও বড় লোক থেকে গরিব, আবার এই গরিবটা বাবাজি একদিন কি করেছে, একজন বড় লোকের বাড়ি গোশত চাইতে গেছে, যে বড় লোক ছিল গরিব হলো, আবার ওই ব্যক্তিটা কিন্তু একজন বড় লোকের বাড়ি গেছে, ভাই একটু গোশত দিবেন না, এইরকম ভাবে বাবাজি তাকে 2-3 বার যখন ফিরিয়ে দিয়েছে, বলে ভাই তোমার কাছে একদিন একজন মহিলা তোমার কাছে এসেছিল গোশত চাওয়ার জন্য, তুমি তাকে 3-3 বার ফিরিয়ে দিয়েছো, একটুকুন তাকে কুরবানির গোশত দাওনি,
তবে শুনে নাও, আজ তোমাকে এটাই আল্লাহ বুঝিয়েছে যে গরিব হওয়া কত যন্ত্রণা। কি বলছে? তাই বলে বাবা যে গরিব যারা তারাই ভালো।